আসসালামু আলাইকুম। নতুন সপ্তাহে নতুন চাকরির খবর নিয়ে আবারও আমরা হাজির হয়েছি। আজকের তারিখ 11/11/2022 শুক্রবার। আজকের জব সার্কুলারের বিষয় বাইতুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুলে জব সার্কুলার। তো এই জব সম্পর্কে আমি যে একটু বিস্তারিত বলেছি যে এই জবের টোটাল পোস্ট কয়টি এবং কোন পোস্টে কতজন নেবে, যে একটু বিস্তারিত বলে দিই যে প্রথমে পদ নাম প্রধান শিক্ষক, সর্বশেষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নীতিমালায় আলোকে নিরাপত্তা কর্মী, শিক্ষাগত যোগ্যতা JSC অথবা JDC সমান অথবা সমমান, নৈশ প্রহরী JSC অথবা JDC অথবা সমমান, আয়া JSC অথবা JDC অথবা সমমান, অফিস সহায়ক JSC অথবা JDC অথবা সমমান। এখানে আরও বিস্তারিত বলা আছে যে আগ্রহী প্রার্থীকে স্বহস্তে লিখিত আবেদনপত্র সহ সম্প্রতি তোলা 2 কপি ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি কমান্ডান্ট BGTC এন্ড CO সভাপতি বিদ্যালয় পরিচালনা পরিষদ বরাবর আগামী 20 দিনের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় দরখাস্ত পাঠাতে হবে। অর্থাৎ এই জব সার্কুলার হয়েছে যে তারিখ থেকে, অর্থাৎ 2 তারিখে জব পাবলিশ হয়েছে, আর এই জবের মানে আবেদন করতে পারে 20 দিন, অর্থাৎ এই জব পাবলিশ হওয়ার দিন থেকে 20 দিনের মধ্যে এই জবের জন্য আপনাকে আবেদন করতে হবে। কমান্ডান্টস বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ, ডাকঘর বাইতুল ইজ্জত, 4387 উপজেলা সাতকানিয়া, জেলা চট্টগ্রাম। স্বাক্ষরিত মেজর তানভীর হোসেন, PSC অতিরিক্ত পরিচালক, সহসভাপতি বাইতুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুল কমান্ড্যান্টস পক্ষে। মোবাইল নাম্বার দেওয়া আছে। তো আপনারা এই ঠিকানায় আপনাদের কাগজপত্রগুলো পাঠাতে হবে। তো আজ এই পর্যন্ত। যাওয়ার আগে একটাই কথা, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এবং ফেসবুক পেজটা ফলো করেন নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং পেজটা ফলো করবেন। কারণ আমরা প্রতি সপ্তাহে সবার আগে সকল ধরনের জব নিউজগুলোর আপডেট আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে থাকি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।